ওয়েলকাম টু বিডিটেক অ্যাম্বর, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌদি আরবের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। সৌদি আরবের ওয়ার্ক পারমিটে কিভাবে আপনি আপনার ভিসাটা চেক করবেন সেই প্রসঙ্গ নিয়ে মূলত এই ভিডিওটা। এখানে মূলত যেটা রয়েছে সৌদি আরবের ভিসা প্রসেসটা কি সেটা নিয়ে আপনাদের একটু প্রথমে আলোচনা করি, এরপরে আমি একেবারে বাই স্ক্রিনে গিয়ে আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি নিজে নিজেই কিভাবে ভিসা চেক করবেন সেটা আমি একেবারে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবের ভিসার মূলত সিস্টেমটা হলো আপনার সৌদি আরব থেকে ভিসাটা বাংলাদেশের যে কোনো একটা যে রেকর্ডিং এজেন্সিতে ওকালা দিতে হয়। ওকালা দেওয়ার পরে তারা যেটা করে বিভিন্ন লোকজন কালেকশন করে, এক্সাম্পল হিসেবে ধরেন ইয়ামামা কোম্পানি, এটা সৌদি আরবের একটা সিটি ক্লিনার কোম্পানি। এরা হচ্ছে ধরেন 200 ভিসা, তারা 200 লোক লাগবে, এটা যে কোনো একটা এজেন্সি গিয়ে এই মুহূর্তে 25টা 25টা ওকালা হচ্ছে, 25টা একটা কোম্পানিকে ওকালা দিয়ে দিয়েছে। সেই কোম্পানি যেটা করবে, তারা যে প্যাসেঞ্জার যারা যেতে চায় তারা এখান থেকে তাদের মেডিকেল করাবে। মেডিকেলে ফিট হওয়ার পরে ওই কোম্পানি যেটা করে সেটা হচ্ছে মুফা করায়। প্রথমে কাজ হলো যখন একটা প্যাসেঞ্জার মেডিকেল করে, মেডিকেল সব ফিট হওয়ার পরে তার যেটা থাকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যখন জমা দেয়, জমা দেওয়ার পরে তারা মুফা করে। মুফাটা হলো মূলত অনলাইন করা, মুফাটা মানে কিন্তু ভিসা না, মুফা করে অনলাইন করা হলো। করার পরে তারা এই মেডিকেল কার্ডটাকে আপডেট করায়, মুফা কপি সহ তারা মেডিকেল সেন্টারে জমা দেয় তারা ওই কার্ডটা আপডেট করানোর জন্য। কার্ড আপডেট হয়ে গেলে প্রত্যেকটা এজেন্সির প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট একটা টাইম থাকে, কিছু এজেন্সির বৃহস্পতিবারে থাকে, কিছু এজেন্সির বুধবারে থাকে পাসপোর্ট জমা, কিছু এজেন্সি থাকে সোমবারে থাকে, অর্থাৎ হচ্ছে রবি থেকে বৃহস্পতিবারের ভিতরে জমা দেওয়া যায়। নির্দিষ্ট প্রত্যেকটা এজেন্সির জন্য আলাদা আলাদা ডে ফিক্সড করা থাকে, অর্থাৎ হচ্ছে যদি ধরেন আপনার যেখানে জমা দিয়েছেন তাদের যদি বুধবারে হয়, তারা এখানে মুফা কপি সহ আপনার মেডিকেল কার্ড সহ এমবেসিতে ফার্স্ট আওয়ার সকালবেলা জমা দিবে, বিকালবেলা ভিসা হয়ে চলে আসে, অর্থাৎ হচ্ছে ডে টু ডে পাসপোর্টটা ডেলিভারি দেয়। এখন হচ্ছে কিভাবে এই ভিসাটা চেক করবেন যে আপনার অ্যাকচুয়ালি ভিসাটা হয়েছে কিনা। ভিসাটা হওয়ার সিস্টেমটা হলো প্রথমে যখন আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনার যেখানে জমা দিয়েছেন তাদের সাথে তারা আপনি অনলাইনে চেক করে দেখতে পারেন যে আপনার মুফাটা হয়েছে কিনা। মুফা মানে হচ্ছে আপনার এখানে নাম থাকবে, পাসপোর্ট নাম্বার থাকবে, বিস্তারিত তথ্য থাকবে আপনার এখানে। যখন এই মুফা থেকে ভিসায় কনভার্ট হবে তখন হচ্ছে আপনার এখানে কোন কোম্পানিতে ভিসা হয়েছে, আপনার কি পোস্টে ভিসা হয়েছে সে বিষয়টা আপনি এখান থেকে জানতে পারবেন। তো হচ্ছে চলুন আমরা একটু আপনাদের একেবারে বাই স্ক্রিনে গিয়ে রেকর্ড করে দেখানোর চেষ্টা করি যে আসলে কিভাবে আপনি আপনার সৌদি আরবের ভিসাটা আপনি চেক করবেন। গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে আমি লিঙ্কটা আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার এখানে যেটা থাকে মুফা হচ্ছে ভিসা মুফা gov.sa, এই লিঙ্কে যাবেন। আমি এটাকে একটু ডেস্কটপ মোড থেকে আমি আসলে একটু ডেস্কটপ মোড করে নিই। দেখেন ডেস্কটপ মোডে যাওয়ার পরে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে পাসপোর্ট নাম্বার, আপনাকে এখানে যে পাসপোর্টে আপনি ভিসা হয়েছে সেই পাসপোর্ট নাম্বারটা এন্ট্রি করবেন। নিচের দিকে গিয়ে যেটা থাকে সেটা হচ্ছে কান্ট্রি সিলেক্ট, এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি নিচের দিকে স্কোর করবেন, স্কোর করলে দেখবেন যে বাংলাদেশ রয়েছে, আমরা যে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানে আসলে মূলত আসলে পেশা কি কাজে যাচ্ছেন সেটা মানে এ জব, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে গিয়ে দেখেন হচ্ছে নিচের দিকে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা সিলেক্ট করতে হবে। ঢাকা এখানে আপনি নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখেন হচ্ছে ঢাকা রয়েছে, আপনি ঢাকার উপর আপনি সিলেক্ট করবেন। এরপরে নিচে এখানে কয়েকটা কোড দেওয়া আছে, এটা এক এক সময় এক এক রকম কোড আসে, আমি জাস্ট এখানে যে কোডগুলো আছে সেই কোডগুলো আমি দিয়ে দিচ্ছি 558905। এটা দেওয়ার পরে ডান দিকে একেবারে বাঁদিকে দেখেন হচ্ছে ডু দ্য সার্চ, এই সার্চ অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। সার্চ অপশনের উপর ক্লিক করলে দেখেন হচ্ছে অলরেডি এই ভিসাটা সাকসেসফুলি এটা হয়ে গেছে, এখানে ভিসা ইস্যু দেখাচ্ছে, এই ভিসাটা অলরেডি হয়ে গেছে দেখেন হচ্ছে। এখানে যেটা রয়েছে এখানে ওই যে সুন্দর করে লেখা উঠছে যে অলরেডি ভিসা ইস্যুস, মানে এই ভিসাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন হচ্ছে সাইডে আপনার নাম আছে, তার পাসপোর্ট নাম্বার আছে, এজ কোথায়, আপনার কোন জেলায় বাড়ি, মানে সে বিষয়টা পুরো ক্লিয়ার এখানে কিন্তু ভিসার এখানে দেওয়া রয়েছে। এভাবেই কিন্তু আপনারা নিজেরা আপনাদের নিজেদের ভিসাটা চেক করতে পারবেন। তো হচ্ছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে